সবাইকে জয় গুরু প্রণাম। পূজনীয় অভিন্দর পূজনীয় ভিঙ্কি দাদা, তিনি এই 7, 8 এবং 9 তারিখ এই বসিরহাট সাবডিভিশনে তার পরিক্রমা ছিল। আমরা সেই মতো 6 তারিখে বনগা মন্দিরে যাই, গিয়ে তার সঙ্গ ধরি। পরদিন সকালবেলা প্রার্থনা এবং নিজেদের প্রস্তুতির পর দাদা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন মুষলধারে বৃষ্টি হল। চারিদিকে একটা মানে অরাজকতার মধ্যে পরিবেশ, এত বৃষ্টিতে কিভাবে বেরোনো হয়। দাদা অপেক্ষা করতে করতে 8:30 বেরোনোর কথা ছিল, তিনি প্রায় 9টা দিকে বেরোলেন, বৃষ্টি তো ধরছে না। এবার ওখান থেকে বেরিয়ে তিনি শ্রীপল্লিতে গেলেন। শ্রীপল্লি বলে একটা মন্দির আছে, সেখানে প্রায় 9:20 নাগাদ পৌঁছালেন। সেখানে বহু মানুষ অপেক্ষা করছিল তার জন্য, সেখানে তিনি কিছু কথা বললেন। তারপর সেখান থেকে বেরিয়ে তিনি আসলেন পাঁচকোতাতে আসলেন। পাঁচকোতাতেও প্রচুর মানুষ তার জন্য অপেক্ষা করেছিলেন। তিনি বারবার একটা কথা বলছিলেন যে আপনারা এই প্রচন্ড দুর্যোগের মাঝে যে এসেছেন, একমাত্র ঠাকুরকে না ভালোবাসলে এমন করে মানুষ আসতে পারে না। আমরা যারা ঠাকুরকে ভালোবাসি তারা আমরা শত বাধার মাঝেও এমন করে প্রভুর কাজে আমরা যোগযুক্ত হতে পারি। তার জন্যে প্রকৃতি যত বাধা হোক, আমাদের শরীর মনের যাই বাধা হোক, আমরা কিন্তু প্রভুর চরণে যোগযুক্ত হতে পারি। প্রভুর প্রতি গভীর টান চাই, ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি, ঠাকুরের প্রতি গভীর টান চাই। এই বাচ্চাগুলোকে একটু ধরে না, যারা এদের অভিভাবক আছেন দয়া করে একটু বাচ্চাগুলোকে ধরে, এদেরকে ছোট থেকে একটু করে শেখাতে হয়। আচার্যদেব এই কথাই বারবার একদিন বলছিলেন, আমরা ভাবছি ওরা খেলার পরে খেলছে, আগামীতেও ওরা অমনি করেই খেলে যাবে, কোনোদিন আর মন্দিরে বসা হবে না। এইগুলো আমাদের ছোট থেকে শেখাতে হয়, শোনো বাবা, বাচ্চা শোনা, এমন করে বোঝাতে হয়, বসাতে হয়। যাই হোক, যে কথাটা বলছিলাম ওই প্রসঙ্গ আর কথা না বলে, পূজনীয় বিঙ্কি দাদা বলছেন আমাদের ছেলে মেয়ে কেউ কিন্তু অমন করে তৈরি করতে হয়, তিনি ওই একই কথা বলছিলেন। এই যে সঙ্গে করে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, সেই প্রচন্ড বৃষ্টির মাঝে ছোট ছোট বাচ্চারা তারা এসেছে বাবা মায়ের সঙ্গে, বলছেন লক্ষ্য রাখেন ওদের দিকে, ওদের যেন ঠান্ডা না লাগে, আর ওদেরকেও শেখাতে হয়। তিনি বারবার বলছেন যে আমরা কি করছি, ওই ছেলে মেয়েরা যদি না শেখে, তারা যদি না তৈরি হয়, আগামী দিনে ঠাকুরকে তারা ধরে রাখতে পারবে না। আমার পরিচয়, আমার জীবনের প্রতিষ্ঠা কিন্তু ওই আমার সন্তান সন্ততির মধ্যে। আমি যদি তাদের মধ্যে প্রভুকে না চালিয়ে দিতে পারলাম, তাহলে কিন্তু আমি নিজেকেও ফাঁকি দিলাম, আমার ঠাকুরকেও ফাঁকি দিলাম। এই কথা তিনি বারবার বলছিলেন। আরো বলছেন পরস্পর সংহত হন, সংহতি তৈরি করেন, সঙ্গবদ্ধ ভাবে প্রভুর কাজ করেন, সবাই একসঙ্গে তার কাজ করব, আমরা যেন পিছিয়ে না পড়ি। সঙ্গবদ্ধ হলে কি হয়, আমরা দানা বাঁধতে পারি, আমাদের শক্তি তৈরি হয়, তখন আমরা প্রভুর কাজ, যে কোনো কাজ অনায়াসে করতে পারি। তিনি কথাগুলো বারবার বলছিলেন যে আমরা যেন সঙ্গবদ্ধ হতে পারি। আমরা এই মন্দিরের চালাতে গিয়ে, মন্দির চলতে গিয়ে, করতে গিয়ে অনেক সময় নানান দ্বন্দ্ব হতে পারে, নানান মতৈক্য হতে পারে। আমাদের মাস্টারমশাই বলছিলেন না যে আমরা এক পরিবারে, পরিবারের মাঝে যেমন কখনো কখনো কারো কথা মনে দাগা লাগে, ব্যথা দেয়, আমরা সেই কথাগুলোকে
উপেক্ষা করে পরস্পরের সম্মত হতে হয়, পরস্পরের সঙ্গবদ্ধ হতে হয়। এটাই হচ্ছে ঠাকুরকে ধরার একান্ত পথ, একান্ত সার্থকতা। এটা তিনি বারবার বলছিলেন, আপনারা সবাই সঙ্গবদ্ধ হবেন, ঠাকুরকে নিয়ে চলবেন, জীবনে তাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র পথ। আমরা যারা ঠাকুরকে ধরে চলি, জীবন পথে অনেক দুঃখ বাধা যন্ত্রণা আসে, অসুখ আসে, যা আমাদেরকে পরাভূত করে, আমাদেরকে পিছিয়ে দেয়, নানান প্রতিবন্ধকতা। এগুলো বলছেন, এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে ঠাকুরকে ধরে চলাই হচ্ছে জীবনের সার্থকতা, তবেই কিন্তু আমি আমার ঠাকুরের পথে চলার সার্থক। এই কথাগুলো তিনি বারবার বলছিলেন, আমরা সবাই সেই পথে সেই ব্যাপারে সচেষ্ট হব। তারা আমাদের জীবনের আচার্য, আচার্য পরিবার যারা, তারা জীবনে করে করিয়ে শেখাচ্ছেন। এত বৃষ্টির মাঝেও তিনি বেরিয়ে পড়ছেন, চলছে ওই বৃষ্টির মাঝে, আমরা কাঠ ভেজা হয়ে যাচ্ছি, তার পিছন পিছনে ছুটতেছে। অবশেষে আমাদের পরিস্থিতি দেখে তিনি বললেন, না গো, এমন করে চলা যায় না। অমিয় গাড়িতে বসে আছে, অমিয়র কাছে এসে বলছে, দেখো এই বৃষ্টিতে আমরা কষ্ট পাচ্ছি, আমরাও অসুস্থ হয়ে যাব, যারা এসেছে তারা অসুস্থ হয়ে যাব, এই প্রোগ্রামটা বাতিল করে দাও, আবার কয়েক সপ্তাহ বাদে শনি রবিবার দেখে আবার প্রোগ্রাম করবো, তখন আবার আসা যাবে, সবাইকে জানিয়ে দাও ওই কথা। সেইভাবে আমরা জানিয়ে দিতে বাধ্য হই। আর কথা কি, সবাই ভালো থাকুন, জয়। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সবার প্রথমে আমার এই নতুন নতুন ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।